তো জালা ও তো স্পেলিং তো দেখবে না নে হ্যাঁ প্রিয়াকা হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে দেখো, আজকে তোমাদের কি বলবো, গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো? তো যাই হোক, গুড নাইট বলবো না। তো আজকে রাতের থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম, রাত্রির বলতে প্রায় এখন বাজে 1:30 কি 9টা নাগাদ, হ্যাঁ 1:30 ওরকমই হবে, কারণ আজকে হলো উজান রানীর হ্যাপি বাল্লা বার্থডে। তো যাই হোক, রাত্রি থেকে ওর বার্থডেটা যেহেতু তোমাদের সাথে একটু শেয়ার করবো, যেহেতু খুব করে হয় ভালো করে হয়নি, কারণ জাস্ট ঘরোয়াভাবে হয়েছে। তো দেখো, উঠোনের মাঝখানে কেকটা কাটিং করা হয়ে যাচ্ছে আমাদের। তো এই হলো ব্যাপার, আর সবাই বাড়ির পোশাকেই রয়েছে, কেউ ভালো পোশাকে নেই, কারণ একমাত্র শ্রাবণী বাদে সবাই প্রায় আমরা বাড়ির জাতীয় পোশাক পরেই আছি, কেউ নাইটি কেউ বাড়ির সুতির শাড়ি, এই হলো ব্যাপার আর কি। তো যাই হোক, কেক কাটিং হয়ে গেল, কেকটা খাইয়ে দিচ্ছে সবাইকে, আর ঘরোয়াভাবেই হচ্ছে, বুঝতেই পারছো। এই যে সম্পূরণীও এসছে, আর ওদিকে জাস্ট উজানের একটা ফ্রেন্ড, মানে ওর একটাই বন্ধু, যেহেতু শ্রাবণীর সাথে একসাথে পড়ে, আর এটা তো আমার ছেলে, তোমরা চেনোই। তো যাই হোক, খাওয়া দাওয়াটা শুরু হয়ে গেছে এদিকে, ওদিকে আমার ছেলে, আর ওদিকে মানে আমার একটা মামার ছেলে, এরাই একসাথে খেতে বসেছে। তো এই দিকে দেখো, হলো এটা হলো উজানের আজকে বার্থডে স্পেশাল ডিশ, চিকেন কষা, ফ্রাইড রাইস আর স্যালাড, আর তার সাথে আছে একটু পায়েস। পায়েস ছাড়া তার জন্মদিন হয় না। তো এই যেটা বলছিলাম আর কি, ওরা খেতে বসেছে, এটা আমার ছোটো ছেলে খেতে বসেছে, আর ওইদিকে একটা আমার মামার ছেলে, আর ওই ওর নাম হলো অর্পণ, ওটা হলো উজানের ফ্রেন্ড। তো যাই হোক, ঘরোয়াভাবে একটু জায়গা নেই, বুঝতেই পারছো ছোটো জায়গা, আর আমাদের এই ছোটো ঘরের মধ্যে এই বিছানাটাই আমাদের সব। যাই হোক, তোমরা অনেকেই বলো যে বিছানার মধ্যে খাওয়া দাওয়া কত নেই, হ্যাঁ জানি, তো কিছু করার নেই। তো যাই হোক, চলো এটা হলো পরের দিন। গুড মর্নিং সবাইকে, সুপ্রভাত জানাই। তো চলো একটু সকালবেলা, এই দুর্গাপূজার আগে যে শিশির ভাবটা জিনিসটা পরে, মানে ফোটা ফোটা পাতার মধ্যে, ভীষণ সুন্দর লাগে দেখতে। তো আমার তো খুব ভালো লাগে আমার টাচ করতে হতে। তো চলো একটু মর্নিং ওয়াকে এসেছি, তো সেটাই তোমাদের সাথে একটু ক্যামেরা বন্দি করে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চার্লিস ডেইলি ব্লগ। তো চার্লিস ডেইলি ব্লগে তোমাদেরকে জানি অনেক অনেক স্বাগত, আর আমার অনেক অনেক ভালোবাসা। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো খুব সুস্থ আছো আর আছো। তো চলো, আজকে হলো তোমার মঙ্গলবার। তো চলো আজকে সকাল থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি। অ্যাকচুয়ালি সকাল থেকে না, স্টার্ট করেছি কালকে রাত্রি থেকে। কালকে রাত্রিতে যেহেতু উজান রানী একটু হ্যাপি বালা বার্থডে ছিল, তো যাই হোক, তো তখন থেকে স্টার্ট করছি, তো তোমাদের সাথে ভয়েস ওভার দিয়েছি। তো চলো আজকে সকাল থেকে যা যা করবো, তোমাদের সাথে ব্যস্ত জীবন, ডেইলি লাইফস্টাইল, আমাদের যে ঘরোয়া, আমরা যে মহিলারা যারা ঘরের কাজ করি, আমার ব্যস্ত জীবনের লাইফস্টাইল সকাল থেকে তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো আজকে সকাল থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, আর কমেন্টটা অবশ্যই করো, মিষ্টি মিষ্টি একটু কমেন্ট করো, আর খুব বেশি ভালো লাগলে তো একটু শেয়ার করে দিও, ঠিক আছে? তো চলো সাথে থাকো, দেখতে থাকো। তো মর্নিং ওয়াকে গেছিলাম, মর্নিং ওয়াক থেকে এসেছি বাড়িতে, এখন আসলাম, একটু গরম জল খাবো, দিয়ে এই যে নিচে এখনো বিছনা পড়ে রয়েছে, বিছনা তুলতে হবে, এই যে বিছনা পাটি সব লোট পালট। তো চলো ফটাফট কাজ করে আর তোমাদের সাথে শেয়ার, ঠিক আছে? তো চলো দেখতে থাকো সাথে। তো চলো সকালবেলা শুরু করে দিলাম কাজকর্ম। তো যাই হোক, আগে কাজ করার আগে খাবো একটু গরম, উষ্ণ গরম জল, যেটা আমি প্রত্যেক দিনের খেয়ে থাকি আর কি, প্রত্যেক দিন দৈনিক ইয়েতে আমি খেয়ে থাকি এটা, কারণ মর্নিং ওয়াক থেকে, মর্নিং ওয়াকে যাওয়ার সময় একবার খাই, আর মর্নিং ওয়াক থেকে এসে একবার আমি এটা খেয়ে থাকি। তো যাই হোক, খাওয়া করে নিলাম, মানে গরম জলটা খাওয়ার পরে একটু চা করে নিলাম, তবে এই চাটা দিচ্ছি আমার ছেলেকে, কারণ ও একটু চা খেয়ে বললো। তো ও যেহেতু সচরাচর চা খায় না, তো যাই হোক একটু চাইলো, তো চা টা খেয়ে চলে এলাম ব্রেকফাস্ট করতে। তো আজকে একটা স্পেশাল ব্রেকফাস্ট করবো, ম্যাগি ভাজা। তো তোমরা কে কে খেয়েছো ম্যাগি ভাজা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো জানি অনেকেই খেয়েছো, তো আমি এটা ম্যাগিটা করবো একদম সিম্পলভাবে চাউমিনের মতো। তো আমার সচরাচর ম্যাগিটা খেতে আমার খুব একটা ভালো লাগে না, তো এইভাবে চাউমিনের মতো করলে আমার ভীষণ ভালো লাগে, তো আজকে সেটাই করে নিচ্ছি। তো সম্পূর্ণটা তোমাদের সাথে আজকে শেয়ার করে উঠতে পারলাম না, কারণ একটু বাবা এসেছিলো কথা বলতে, একটু তরকারি কথা বলতে বলতে আমার কাজটা হয়ে গেছে। তো এখানে ম্যাগিটা দেখো ঝরঝরা করে সেদ্ধ করে নিয়েছি, কিছুই না, তেল দেবো, তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি, আলু গাজর দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, ভাজা ভাজা করে তারপরে ম্যাগিটা দিয়ে দিচ্ছি। তার আগে ডিমটা একটু ভেজে রেখে দিয়েছিলাম, এই দেখো এইভাবে পুরো চাউমিনের মতো, চাউমিন যেমনি করো সেম ওরকমই হবে ঝরঝরা।
তো যাই হোক, চা ম্যাগিটাকে খুব একটা সেদ্ধ করলে হবে না, একটু হালকা শক্ত শক্ত করে নামাতে হবে। তো আরেকদিন যেদিন করবো তো সেদিনকে তোমাদের ভালোভাবে সম্পূর্ণভাবে শেয়ার করে দেবো। তো চলো, এটা আমার ছেলেকে দিয়ে দিলাম, আর এদিকে ব্রেকফাস্ট দিয়ে এসে রান্নাঘরে চলে এসেছে, আর এটা হলো উজানের সে জন্মদিনের পায়েস। হ্যালো বন্ধুরা, তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার হাজির হলাম। তো চলো, ওদিকে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, সাবুন করিয়ে চলে গেছে এদিকে, আর এই যে বিছানা বই খাতা তুলতে হবে, আমার ছেলে তুলে রেখে আনি, আমি তুলবো আর বিছানাটা একটু ছাড়বো, ঝেড়ে ঘরদোর মুছবো। ফোনটা একটু খারাপ, কেন বলো তো, এই যেই ফোনটা দিয়ে আমি ভিডিও করছি না, নতুন ফোন জানো তো, ফোনটার মধ্যে ফোনটা আপডেট চেয়েছে, ব্যাস আপডেট করালাম ফোনটা, আমার ছেলে আপডেট করালো, তো আপডেট করার পরে না ফোনের মধ্যে একটা পিঙ্কিশ দাগ চলে এসছে। হ্যাঁ, বুঝতে পারলাম না যে কী থেকে কী হলো, এটা নাকি প্রত্যেকটারই হচ্ছে, মানে ভিভো আর ওপো যেগুলো, এটা ওপো যেহেতু হচ্ছে, ভিভো আর ওপোতে কী দিয়ে মানুষ কি এত দাম দিয়ে ফোন কিনে, এত দাম দিয়ে ইয়ে করে কী করে কী করবে বলো তো মানুষ। তো যাই হোক, দুপুরের দিকে একটু যেতে পারি, একটু সার্ভিস সেন্টারে যেতে পারি, তো গেলে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো দেখি আপাতত কী থেকে কী হয়। তো এই হলো ব্যাপার আপডেট, তো সকালের ব্রেকফাস্ট তো তোমরা দেখেই নিলে, এখন চলো ওদিকে। মোটামুটি আমার এদিকে ভাত ফাত সব অলরেডি হয়েই গেছে, এই যে, আর এইখানে যে যা কালকের যে চিকেন কষা আছে, ওদের যে জন্মদিন দ্বারা ফোন আছে। হ্যাঁ টাইম, হ্যাঁ টাইম তো অবশ্যই লাগবে, কারণ ওটা খুলবে দেখবে। চলো ওদিকে, শ্রাবণী বললো ওই যে দুপুরে যেহেতু যাওয়ার কথা ছিল, তো যাবো না, যাই হোক কালকেই যাবো, আজকে ইয়ে করে দিলাম, স্কিপ করে গেলাম, কারণ আজকে বেড়াতে বেড়াতে এইসব রান্নাবাড়ি করে ইয়ে করে বেড়াতে বেড়াতে না অনেকটা লেট হয়ে যাবে, আর লেট এমনি চারটের সময় বন্ধ হয়ে যায় আমাদের, বেড়াতে বেড়াতে প্রায় ধরো ওই তিনটে থেকে সাড়ে তিনটে বেজে যাবে, ঠিক আছে, প্রচুর প্রচুর চারটেও বন্ধ হয়ে যাবে, আর ওখানে গিয়েও তো অনেকটা সময় লাগবে। তো যাই হোক, কালকে আমার ছেলেকে দিয়ে আর শ্রাবণীকে দিয়ে পাঠিয়ে দেবো, ভালোই হলো একদিকে। তো এই হলো আজকে রান্নাবাড়ি, এই যে মাংস কষাচ্ছি, এখানে কষাচ্ছি মানে কি, এটা মাংসটাকে আরও শুকনো করে ইয়ে ড্রাই করছি, আর এই যে ডাল সেদ্ধ এখানে রেডি, ভাতও রেডি, আর কালকে যে উজানের যে জন্মদিন ছিল এখানে, তো অনেকটা চিকেন কষা মাংস এখানে আছে, রাইস ফাইস আছে, সব দুপুরে তোমাদের শেয়ার করবো। তো এই হলো ব্যাপার আছে, চলো সাথে থাকো, দেখতে থাকো, এখনও এখানে অনেক বাসন কুসন আছে, এগুলো সমস্ত কিছু করবো, চলো সাথে থাকো। দেখো এই দেখো বন্ধুরা, ঘুষ খেয়ে কাজ করে, ঠিক আছে, ঘুষ খেয়ে কাজ করে। ওকে বললাম কি, ও এখন স্নান করে এসছে, বলছি যে ওকে বিস্কুট দেবো না, ভাত খাবে, ঠিক আছে, বিস্কুট খেলে ভাত খেতে পারবে না। ও তার জন্য ওকে বললাম কি, এই জল কটা এই ফিল্টার থেকে ওটাতে একটু দায় দাঁড়িয়ে ভর, ঠিক আছে। ও কি বললো, না যেই বললাম যে একটা বিস্কুট খেতে দেবো তুই ভরে দে, অমনি এই দেখো সব কটা বোতল আমাকে ভরে দিল, আর এই দেখো একটা বিস্কুট নিয়ে ও এখন খাচ্ছে, একটা একটাই বলেছি একটাই খাবে, একটা বলেছি একটাই খাবে, দুটো না, ঠিক আছে, আবার বিকেলে খাবে, কারণ এখন খেলে ভাত খেতে পারবে না, দেখেছো, তাহলে ঘুষ দিয়ে কাজ করাতে হচ্ছে বলো। হ্যাঁ এই তো, বুঝছো, কোথায় কোথায়। তো চলো ওদিকে, তো আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, রান্না বলতে গেলে কিছুই ছিল না, তো শুধু ডাল সেদ্ধ করেছি আর ভাত করেছি, আর ভাত বাকি সবই বাসি ছিল, যাই হোক করে আমি এদিকে ঘর দোয়ার মুছে তো চলে যাবো এখন স্নান করতে। চলো স্নান করে আসি, তারপর স্নান করে এসে তোমাদের সাথে আমি কথা বলছি। হ্যালো বন্ধুরা, তো চলো আমার তো স্নান টান করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তো ফ্রেশ হয়ে একদম চলে এসেছি, তো চলো লাঞ্চটা একেবারে তোমাদের একটু শেয়ার করে দিয়ে নিই, তারপরে আর এই দেখো কতগুলো সেফটি পিন এখানে বুকের মধ্যে, আমার একটা না একটা বুকের মধ্যে সেফটি পিন রাখি, মানে খুব কাজে লাগে যখন তখন আর কি, তো যাই হোক কিছু মনে করো না, সব বুকের মধ্যে, তো যাই হোক চলো লাঞ্চটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, দিয়ে তারপরে খাওয়া দাওয়াটা সারি, তারপরে আবার আছে তোমাদের সাথে দেখা, ঠিক আছে চলো, ওদেরকে খেতেও দিয়ে দিচ্ছি ওদিকে আমি। তো দেখো এখানে আছে ভাত, আর তার সাথে আছে এখানে ডাল সেদ্ধ, যেখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আর কাঁচা সর্ষের তেল, হলুদ ছাড়া নুন দিয়ে, তো ডাল সেদ্ধটাই বেশি ভালো লাগে খেতে, আর এখানে সেই আমার মাটন করেছিলাম সানডেতে, সেটাই মানে কষা কষা করে করে নিয়েছে, আর ওইদিকে চিকেন কষা আর সোয়াবিন কষা আছে। তো চলো এই হলো আজকে আমাদের লাঞ্চ, আর ডিনারে তো রুটি থাকবে তার সাথে, ওই সব দিয়েই হয়ে যাবে, আর ফ্রিজ থেকে একটু এখন ইয়েটা বার করবো, বার করে রাইসটা বার করবো, মাইক্রোওভেনে গরম করবো, আজকে সব কিছুই আমাদের বাসি বাসি করে খেতে হবে, কারণ সব কিছু রয়ে গেছে, এগুলো না শেষ করলে নতুন রান্না আবার করতে ইচ্ছা করে না আর খেতে ইচ্ছাও করে না, আর এগুলো তো পুরো ফ্রিজ ভরে থাকবে, তো তার জন্য আজকে এগুলো দিয়ে সব খাওয়া করে নিই। আর তোমাদের দাদাভাই যদি নানা কর, তোমাদের দাদাভাইয়ের অবশ্য নানা কর চলবে না, কারণ অন্য কিছু বাসি হলে সেটা চলবে না, কিন্তু মাংস যদি 10 দিনকার বাসিও হয় তোমাদের দাদাভাই সেটা চলে যায়, আর তার উপর বিশেষ করে হলো মাটন, তো এই হলো ব্যাপার। তো চলো ওই সব দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়াটা সেরে নেবো, কমপ্লিট করে নেবো, কালকে থেকে নতুন
আইটেম মানে নতুন রান্না হবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসছি তোমাদের সাথে সন্ধ্যেবেলা দেখা করতে। ঠিক আছে, তো এখনকার মতো টাটা, সাথে থাকো, দেখতে থাকো, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, তো চলো সাথে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, তো দেখো এদিকে একটু এসেছি সোনার দোকানে। তো দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো, তো ডিজাইনগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো একটা জিনিস কিনতে এসেছি, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো পরে পরে। হ্যালো বন্ধুরা, তো চলো ওদিকে ঘড়ির কাঁটা 10:30 দিকে, আর এদিকে আমাদের বিছানা কমপ্লিট। এখানে আমার ছোট ছেলে শোবে, এখানে আমি শোবো, ওখানে আমার বড় ছেলে শোবে। তো সেম তরকারি রুটি দিয়ে আজকে ডিনারে ও সেম তরকারি আছে দুপুরে যা দেখিয়েছি। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম আমার ভিডিওটা একটু দেখেছো। আর যারা নতুন ভিউয়ার্স আছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো আর অল করে রেখো, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সরাসরি তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর খুব সরাসরি একটু শেয়ার করে দিও। মনটা ভীষণ খারাপ আজকে, কারণ এমনি ফোনের সমস্যা দেখা দিয়েছে, তোমাদের সকালে বলেছি, আর এদিকে লকারের চাবি হারিয়ে ফেলেছে, আর সকালেই আমার দরকার ওটা খোলার জন্য। কী করবো জানি না, টাটা।